আসসালামু আলাইকুম, আমার নাম মারজান বেগম, আমার বয়স 40 বছর, আমার বাড়ি নোয়াখালী সাতখিল। আমি আমার মাকে নিয়ে গত 10 দিন আগে এই হসপিটালে আসি। আমার মায়ের কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, এমনকি আপনার কক্সিজের ব্যথাও ছিল। আমার যখন কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা উঠতো, গেঁডি ব্যথা উঠতো, তখন আমার অনেক কষ্ট হতো, আমি ঘুমাতে পারতাম না, আমি হাঁটতে পারতাম না, পায়ের ব্যথার জন্য কাজ করতে পারতাম না, হাঁটুর ব্যথা, মন্ত্রের ব্যথা এগুলো নিয়ে। গত 10-12 বছর ধরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু ওষুধ খাইতো ভালো হয়ে যাইতো, কিন্তু তারপর আবার ব্যথাটা উঠতো। তারপর আমরা চিন্তা করছিলাম যে কোথায় গেলে মানে ভালো হইব। আমার এক চাচি এখানে এসে চিকিৎসা নিছে, এরপরে আমি ওর কাছে শুনছি, শুনি আমি স্যারের ভিডিও দেখছি, দেখার পরে আমি আসছি, তারপরে এখন আমি চিকিৎসা নিছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি আজকে 10 দিন পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ আমার আম্মা এখন সুস্থ হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। উনি আগে অনেক ব্যথায় কাতরাইতো, এমনকি আমাদের দেখতে অনেক খারাপ লাগতো, আলহামদুলিল্লাহ এখন উনি অনেক আগের থেকে অনেকটা সুস্থ। হ্যাঁ, এখানে সিস্টার নার্স ওরা খুব ভালো, ডাক্তার গুলো ওদের ব্যবহারও খুব ভালো লাগছে আমার কাছে। আমার যে থেরাপি দিছে ও খুব ভালো, সে আমাকে 3 বেলা থেরাপি দিছে, আমার খুব খবর রাখছে। আমার মায়ের মতো যারা আছেন তারা স্যারকে এসে দেখাবেন, ইনশাল্লাহ আমার মা এখন অনেক সুস্থ। আপনারা সব আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।